এই মুহূর্তে আমরা তারাপীঠ ধামে রয়েছি, আর এই মুহূর্তে তারাপীঠ ধামে এসে যাকে আমরা পেয়েছি, যাকে আমরা সবসময় আমাদের জীবনে যখনই সমস্যা হয় তাকে আমরা পাশে পাই, জাস্ট একটা কল, একটা ফোনের ওপারেই সেই মানুষটা আমাদের জন্য অপেক্ষা করে থাকেন। এবং একটা ফোন আমাদের লাইফটাকে কিভাবে বদলে দিতে পারে তার জলজ্যান্ত উদাহরণ হলেন গুরুজি শ্রী দুলাল। গুরুজি শ্রী দুলালকে আমরা আমাদের অসময় চিনি, আর অসময়ের যে বন্ধু হন তিনি কিন্তু সারা জীবনের জন্য আমাদের পাশে আমাদের সাথে থাকেন। অনেকটা অভিভাবকের মতন তিনি আমাদের গাইড করেন, আমাদের সমস্যাগুলোকে একেবারে আমাদের জীবন থেকে দূরীভূত করে দিয়ে যান। না না, এটা আমার কথা নয়, এটা আপনাদের কথা। আপনারা যারা ওনার কাছে এসেছেন, আপনারা যারা ওনার কাছ থেকে আপনাদের সমস্যার সমাধান পেয়েছেন, আর আপনারাই নিজেরা যখন সুস্থ হয়ে গেছেন, সমস্যা মুক্ত হয়েছেন, তখন আপনাদেরই পরিজন বন্ধু বান্ধবকে বলছেন অন্য কোথাও না, গুরুজির কাছে যাও, কারণ ওনার কাছে গেলে তোমার চোখের জল মুছে উনি তোমার মুখে হাসি ফুটিয়ে তুলবেন, তোমার জীবনে এনে দেবেন সেই আনন্দধারা। আমরা এই অমাবস্যাতে গুরুজিকে পেয়েছি, কাল থেকে পরশু থেকে দুদিন ধরে গুরুজি প্রচন্ড ভাবে ব্যস্ত তার ভক্ত শিষ্যদের নানান ধরনের দোষ খণ্ডনের জন্য। তন্ত্রোক্ত ক্রিয়ায় তিনি সমস্ত বাধা বিপত্তি তার ভক্তদের মিটিয়ে দিচ্ছেন। কিছুটা সময় বার করে নিয়েছি গুরুজির কাছ থেকে, চেয়ে নিয়েছি, এবং আমি গুরুজির কাছ থেকে শুধু এটুকুই জানতে চাইব, এই যে এত মানুষের ঢল, এই যে এত মানুষ গুরুজি তোমার কাছে আসছেন, প্রতিনিয়ত আসছেন, প্রতিনিয়ত তারা সমস্যার সমাধানের জন্য তোমার কাছে চলে আসছেন, সমস্ত মানুষেরই যে তুমি উপকার করছো, এটা তো এক ধরনের আমি বলবো সমাজ সেবা, এবং এটা এক ধরনের ভগবানেরও সেবা, তার কারণ মানুষের মধ্যেই ভগবান বাস করেন। এটা আমি তোমার কারণ জীবে প্রেম করে যে জন সেই জন সেবি ঈশ্বর। একদম, তো তুমি তোমার দর্শকদের যদি কিছু বলো। সর্ববাধা বিনির্মুক্ত, সর্বদুঃখ দারিদ্র নাশনম, অকাল মৃত্যু হরণম, সর্বরোগ উপশমনম, সর্বশত্রু প্রমর্দনম, কামরূপ কামাক্ষ মাদায় বস্তা যা পূজ্যাং সমাচারে। সমস্যা আসবেই যখন জীবন আছে, আর সমস্যা এলে তারামা আছেন, ঈশ্বর আছেন, ভেঙে পড়বেন না, মুষড়ে পড়বেন না, এগিয়ে চলুন, জয় আপনার অবশ্যই হবে। তাই যদি সমস্যায় আমাকে প্রয়োজন হয়, আমাকে দিয়ে আপনি কিছু খণ্ডন করাতে চাইছেন, কোনো আমাকে দিয়ে যদি আপনি কোনো উচ্চশিখরে উঠতে চাইছেন, আমার যতদূর সম্ভব আমি আপনাকে হেল্প করব অবশ্যই। জয় গুরু বামদেব, জয় মা তারা। আবার আপনাদের কাছে এবার একটা আনন্দ সংবাদ নিয়ে আসি। জেলায় জেলায় মানুষ এই ন মাস আমরা ভীষণভাবে আক্রান্ত হয়ে পড়েছিলাম কোভিড-19 জন্য, যদিও এখনও আমরা কোভিড-19 প্রকোপ থেকে পুরোপুরি বেরোতে পারিনি, কিন্তু আমরা সুস্থতার দিকে এগোচ্ছি। আর এই কোভিড-19 জন্য গুরুজি কিন্তু প্রত্যেক জেলায় যেতে পারছিলেন না, তার জন্য তার ভক্ত শিষ্যরা ভীষণভাবে ভেঙে পড়েছিলেন। তবুও অনলাইনে গুরুজি সবসময় আপনাদের সাথে ছিলেন, আপনাদেরকে আশ্বাস দিয়েছেন আমি আছি, চিন্তা কি। এবারে আপনাদের আনন্দের সাথে জানাচ্ছি যে গুরুজি কিন্তু আপনার জেলায় যাচ্ছে, একেবারে ঠিক শুনেছেন, আপনার জেলায় আপনারা পেয়ে যাচ্ছেন গুরুজি শ্রী দুলালকে। 21 তারিখে, অর্থাৎ 21/11/20 এই মাসের 21 তারিখে আরামবাগের আমার যারা বন্ধুরা রয়েছেন, গুরুজির যারা ভক্তরা রয়েছেন, তারা তেঘরি আমতলার মোড়, আরামবাগ তেঘরি আমতলার মোড়ে গুরুজিকে পাচ্ছেন। সেখানে আসার আগে অবশ্যই যে কন্ট্যাক্ট নাম্বারগুলো আমি বলে দেবো তাতে কল করে নামটা অবশ্যই লিখিয়ে নেবেন। 22 তারিখে, 22 নভেম্বর আপনারা বহরমপুরের বন্ধুরা পেয়ে যাচ্ছেন, বহরমপুর গির্জা মোড় যেটা, সেখানে সভ্যসাচী গেস্ট হাউস, বহরমপুর গির্জা মোড় সভ্যসাচী গেস্ট হাউসে পাচ্ছেন বহরমপুরের বন্ধুরা। 28 তারিখে, 28 নভেম্বর নদিয়ার বন্ধুরা পাচ্ছেন বাতকুলাতে, অবশ্যই ফোন করে আপনারা নামটা লিখিয়ে নেবেন এবং কোথায় তিনি নদিয়ার বাতকুলার কোন গেস্ট হাউসে বসছেন সেটাও জেনে নেবেন। 29 তারিখে আমার কাছড়াপাড়ার বন্ধুরা তাকে পেয়ে যাচ্ছেন, অর্থাৎ আপনারা যারাই যে জায়গায় থাকেন, এই আরামবাগ বলুন, বহরমপুর বলুন, নদিয়া বলুন, কাছড়াপাড়া বলুন, সেখানে আপনার জেলায় আপনারা ওনাকে পাচ্ছেন, অবশ্যই ফোন করবেন। ফোন কোন নাম্বারে করবেন? 777-9796-7225, আবারও বলছি 777-9796-7225, অথবা 8372098140, 8372098140, দুটো নাম্বার আপনাদের জন্য 24/7 খোলা রয়েছে, তাই যে কোনো একটা নাম্বারে ফোন করে নামটা অবশ্যই লিখিয়ে নেবেন। আসতে তো আপনাদের হবেই, কারণ আপনারা ভালো থাকতে চান, আর আপনাদের ভালো থাকার জন্য, রাখার জন্য গুরুজি শ্রী দুলাল কিন্তু তার দিক থেকে দুপা এগিয়ে রেখেছেন,
হাতটা ধরার কাজ আপনার। একবার তার হাতটা আপনারা ধরুন, তারপরে দেখবেন আপনার জীবনের যে জায়গা থেকে আপনি নেমে যাচ্ছিলেন টেনে তোলার দায়িত্ব কিন্তু গুরুজি। অবশ্যই আপনার বিশ্বাস এবং ভরসাটা রাখতে হবে, তবেই সেটা সম্ভব হবে। আর যেসব জেলার নাম বললাম না, সেগুলোতে বন্ধুদের চিন্তার কোনো কারণ নেই। পরপর যখনই আমরা সেই জায়গায় সেই জেলাতে যাব, আপনার শহরে যাব, আপনাদেরকে এইভাবেই আপডেট দিতে থাকবো। খুব ভালো থাকবেন। জয় দুর্গামদেব। নমস্কার। জয় মা তারা।